তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা এপিসোড দেখার জন্য এবং তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্টের আরেকটি রিভিউ দেখার জন্য। তো আজ যে প্রোডাক্টের জন্য আমার কাছে রিকোয়েস্ট এসেছে সেটা হচ্ছে কোলাজেন প্লাস হোয়াইটেনিং বডি লোশন। তো এই লোশনটা কেমন, এটা স্কিনটাকে কতটা হোয়াইট করতে পারে, যাবতীয় সব ডিটেলস আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই আসছি প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে, যে প্রোডাক্টটি কেমন। ক্রিমের প্যাকেটে যেমন প্যাকেজিং ছিল ঠিক তেমনই প্যাকেজিং কিন্তু লোশনের ক্ষেত্রেও করা হয়েছে। তো এই লোশনটা দাবি করে থাকে যে এটা স্কিনটাকে হাত পাটাকে হোয়াইটেনিং করতে পারে, আর এটা এখানে বলা হয়েছে এটা মেড ইন মালয়েশিয়া। কোলাজেন প্লাস ক্রিমটা কিন্তু মেড ইন থাইল্যান্ড, এর আগের ভিডিওতে বলেছিলাম, অনেকেই তোমরা জানো যে ওই ক্রিমটা থাইল্যান্ডের। যদি ক্রিম থাইল্যান্ডের হয় তাহলে লোশন কীভাবে মালয়েশিয়ান হয়, একই কিন্তু, তাই না? তাহলে এটা কিন্তু কোনো মালয়েশিয়ান বা থাইল্যান্ডের প্রোডাক্ট নয় এই লোশনটা, এটা আমাদের দেশে তৈরি করা একটা লোশন যেটা কোলাজেন প্লাসের মতোই তৈরি করা হয়েছে। কোলাজেন প্লাসের যে নাইট ক্রিমটা রয়েছে, ডে ক্রিমটা রয়েছে, সেটার মতোই প্যাকেজিং করা হয়েছে লোশনটারও, সেম টু সেম, যাতে করে মানুষ ভাবে যে এটা হয়তো কোলাজেন প্লাসেরই লোশন। কোলাজেন প্লাসটা যে ক্রিমটা সেটা আসলেই থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, বাট এটা থাইল্যান্ড বা মালয়েশিয়ার কোনো দেশের এই প্রোডাক্ট না, এটা আমাদের দেশীয় একটা প্রোডাক্ট যেটা মালয়েশিয়ান বলে অনেক অনেক জায়গায় থাইল্যান্ড বলেও চালিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো যেহেতু আমাদের দেশি প্রোডাক্ট, আর এই প্রোডাক্টগুলো কিন্তু যেখানে সেখানে তৈরি হয়ে থাকে, মানে এটার নিজস্ব কোনো ফ্যাক্টরি বা নিজস্ব কোনো ওয়েবসাইট বা বিএসটিআই থেকে অনুমোদিত কিছু নেই, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে এইসব লোশন তৈরি করা হয়ে থাকে, যা এরা যে দাবি করে স্কিন হোয়াইটেনিং করবে, এটা কখনোই স্কিন হোয়াইটেনিং করে না। তোমরা চিন্তা করো যে দেশি প্রোডাক্টগুলো এটা কতটুকু কাজ করবে, আর এগুলো হচ্ছে যেখানে সেখানে তৈরি করার পরে, তারপর হচ্ছে এগুলোতে কেমিক্যাল ব্যবহার করা হয় বেশি, যা স্কিনের জন্য ক্ষতিকর, তারপরে এর গুণগত কোনো মান নেই, তারপর কোনো ল্যাবে টেস্টেড নেই। তো এই টাইপের লোশনগুলো ইউজ করে স্কিন ভালো করার থেকে আরও খারাপ করা হয়, আমাদের হাত পাওয়ার জন্য অনেক ক্ষতিকর, দেখা যাবে যে আমাদের হাত পা ভালো হওয়ার বদলে উল্টো আরও খারাপ হয়ে গিয়েছে। সেই জন্য এইসব লোশন ইউজ করা না করাই ভালো। আশা করব যে তোমাদের কাছে ভিডিও এতটুকু হলেও হেল্পফুল হয়েছে। তো নেক্সট এরকম আরও ভিডিও দেখতে চাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে, সেখান থেকে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।